আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন, সেই সমস্ত সুপ্রিয় দর্শক শ্রোতাদের জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সুপ্রিয় দর্শক আপনারা সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আমরা আপনাদেরকে নিয়ে চলে আসলাম যশোর জেলার কেশবপুর থানার হাসানপুর ইউনিয়নের সুড়িঘাটা বগার গরুরহাটে। সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন আমাদের মাঝে বেশ কিছু খামার উপযোগী ষাঁড় বাছুর গরু। তো আজ আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব এই সমস্ত খামার উপযোগী ষাঁড় বাছুর গরু কেমন টাকায় বা কেমন দরদামে ব্যাপারীরা বিক্রি করছে। আমরা জানার চেষ্টা করব ব্যাপারীদের কাছ থেকে এবং আপনাদের জানানোর চেষ্টা করব। আর সুপ্রিয় দর্শক আশা করি আমাদের ভিডিও আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর আমাদের ভিডিও আপনাদের ভালো লাগলে একটি লাইক দিবেন, সাথে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তাহলে আসুন শুরু করি আমাদের প্রতিবেদন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। চাচার নাম? নাম মোহাম্মদ আজগার আলী। আজগার চাচা, আচ্ছা চাচা আমরা আপনার কাছে তিন চারটা গরু দেখছি, এই সমস্ত গরু কি আপনি সবসময় সংগ্রহ করে রাখেন? না কিনি, বিক্রি করি এই। আচ্ছা কেনেন বেচেন? সংগ্রহ করে তো অবশ্যই রাখেন। আমার কোনো দর্শক এ ধরনের গরু আপনার কাছ থেকে সংগ্রহ করে নিতে চাইলে কি দিতে পারবেন? হ্যাঁ পারবো। আচ্ছা চাচা এই যে গরুটা, এই গরুটা কোন জাতের? এ আছে ক্রস। ক্রস? দেশির ক্রস? না বিদেশি ক্রস। আচ্ছা ফ্রিজিয়ানের ক্রস কি সাইহলের ক্রস? এগুলোটা সাইহলের ক্রস হবে। আচ্ছা এগুলোটা বর্তমান কি সুস্থ? হ্যাঁ সুস্থ। খাওয়া দাওয়া ভালো? হুম ভালো। খাওয়া দাওয়া ভালো। এগুলোটার কত টাকা দাম চাচ্ছেন? এগুলো দাম চাচ্ছি ওই 75-76 এরকম। দর্শক দাম চাচ্ছেন 75,000 টাকা। বিক্রি টার্গেট কেমন আপনার? 70-72। 70,000 টাকা? 70-72 এরকম বিক্রি টার্গেট আছে। তো আমরা চাচা এই যে দ্বিতীয় নাম্বারে একটু ওই সাইডে যাবেন, এই যে দ্বিতীয় নাম্বারে যে গরুটা দেখছি চাচা, এই গরুটা কোন জাতের? এটা আছে ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান জাতের। আনুমানিক বয়স কতদিন হবে? বয়স ওই 6-7 মাস হতে পারে। 6-7 মাসের মতো বয়স হতে পারে। বর্তমান সুস্থ? হ্যাঁ সুস্থ। এর খাওয়া দাওয়া ভালো? ভালো। খাওয়া দাওয়া ভালো। এই গরুটার কত টাকা দাম চাচ্ছেন? এগুলো চাচ্ছি 65-66 বিক্রি হবে। 65,000 টাকা দাম চাচ্ছেন, 60,000 টার্গেট আছে বিক্রি করার। এই যে আমরা তৃতীয় নাম্বারে তিন নাম্বারে যে গরুটা দেখছি, এই গরুটা চাচা কোন জাতের? একটু চলেন, একটু গরুর সামনে চলেন। ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান জাতের গরু। আচ্ছা এর কি দাঁত হয়েছে? না এখনো হয়নি। এখনো দাঁত হয়নি। আচ্ছা বর্তমান খাওয়া দাওয়া ভালো? ভালো। সুস্থ গরুটা? হ্যাঁ সুস্থ। গরুটা সুস্থ। এই গরুটার দাম চাচ্ছেন কত আপনি? এগুলোর দাম চাচ্ছি 75,000। 75,000 টাকা দাম চাচ্ছেন। টার্গেট কেমন বিক্রির আপনার? 70,000 টাকা বিক্রির টার্গেট আছে। চার নম্বরে যে গরুটা আমরা দেখছি চাচা, এই যে গরুটা, এই গরুটা কোন জাতের? এটা ক্রস। ক্রস? দেশির ক্রস? দেশির ক্রস গরু। এর কি দাঁত হয়েছে? না দাঁত হয়নি। এখনো দাঁত হয়নি। বর্তমান সুস্থ গরুটা? হ্যাঁ গরু সুস্থ। খাওয়া দাওয়া ভালো? ভালো। পাশাপাশি খাওয়া দাওয়া ভালো। এই গরুটার কত টাকা দাম চাচ্ছেন আপনি? এই গরুর দাম চাচ্ছি ওই 75-76 হাজার এরকম। 75-76 হাজার টাকা দাম চাচ্ছেন। বিক্রি টার্গেট কেমন? 72,000। 72,000 টাকা বিক্রি টার্গেট আছে। আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলেন। 017-01-7-3092-6923। ভালো থাকবেন আপনি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারকাতু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাইজানের নাম কি ভাইজান? আমার নাম মোহাম্মদ জাকির হোসেন। জাকির ভাইয়া। আচ্ছা জাকির ভাইয়া এই যে গরুটার খাইতে দিচ্ছেন আপনি, এই গরুটা কি বর্তমান সুস্থ? হ্যাঁ। খাওয়া দাওয়া ভালো? হ্যাঁ সব কিছু ভালো। সব কিছু ভালো। এই গরুটা কোন জাতের? হ্যাঁ কোন জাতের গরু? এটা আছে ক্রস জাতের। ক্রস জাতের গরু। এই গরুটার কি দাঁত হয়েছে ভাইজান? হ্যাঁ দোকান হয়েছে। দাঁত হয়েছে দুইটা। আচ্ছা এই গরুটার দাম কত চাচ্ছেন আপনি? এই গরুটার দাম চাচ্ছে 82। 82,000 বিক্রি হবে। 82,000 টাকা দাম চাচ্ছেন, বিক্রির টার্গেট আছে 75,000 টাকা। আচ্ছা ভাইজান আজকে যে আপনি হাটে এসেছেন, এই হাটের নাম কি? এটা আছে সুড়িঘাটা হাট। সুড়িঘাটা বগার গরুর হাট বলে। আচ্ছা কিবারে কিবারে হয়? এটা আছে রবিবার ও বৃহস্পতিবারে। রোজ রবিবার ও বৃহস্পতিবারে এই হাটটি হয়। আচ্ছা ভাইজান এই যে দ্বিতীয় নাম্বারে চলেন আপনি একটু দিকে, এই যে গরুটা, এই গরুটা কোন জাতের ভাইজান?
এটা আছে কুরা জাতীয় তা দুই নম্বর কুরাসের দুই নম্বর তার মানে দেশীয় বলা চলে হ্যাঁ দেশীয় বলা চলে দেশীয় বলা চলে এগোটা দাঁত হইছে না এটা দাঁত হয়নি এগোটা দাঁত হয়নি বর্তমান সুস্থ খাওয়া দাওয়া ভালো খাওয়া দাওয়া ভালো খাওয়া দাওয়া ভালো এই গরুটার কত টাকা দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছে 76 76000 টাকা দাম চাচ্ছেন দর্শক 72 হলে বিক্রি হবে টার্গেট 72000 টাকা বিক্রি করবেন আচ্ছা তৃতীয় নম্বরে যে চলেন ভাই এই যে গরুটা আমরা দেখছি এই গরুটা কোন জাতের ভাই এটা আছে ওই একই জাতের মানে কুরাস জাতীয় কুরাসোনা দেশোনা মানে মিডিয়াম জাতীয় যাই হোক এই গরুটা তো সুস্থ আল্লাহর রহমতে হ্যাঁ আল্লাহর রহমতে সুস্থ খাওয়া দাওয়া ভালো খাওয়া দাওয়া ভালো আচ্ছা এই গরুটার কত টাকা দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছে 76000 72 হলে বিক্রি হবে 76000 টাকা দাম চাচ্ছেন দর্শক বিক্রি টার্গেট আছে 72000 টাকা আচ্ছা ভাই জান আপনার যে সর্বশেষ একটা বাছুর আমরা দেখছি ছোট বাছুর বয়সও অল্প মনে হচ্ছে এই বাছুরটা কোন জাতের এটা কুরাস জাতের কুরাস জাতের আচ্ছা বয়স কয় মাস হতে পারে বয়স ধরেন 6 মাস 7 মাস হতে পারে 6 থেকে 7 মাসের মতো বয়স হবে আচ্ছা বর্তমান সুস্থ বর্তমান সুস্থ বর্তমান সুস্থ খাওয়া দাওয়া ভালো খাওয়া দাওয়া ভালো খাওয়া দাওয়া ভালো এই গরুটার কত টাকা দাম চাচ্ছেন এই গরুর দাম চাচ্ছি 66 62 হলে বিক্রি হবে 66000 টাকা দাম চাচ্ছেন বিক্রির টার্গেট আছে 62000 টাকা আচ্ছা আমার কোন দর্শক এ ধরনের গরু আপনার কাছ থেকে সংগ্রহ করে নিতে চাইলে আপনি কি দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ দিতে পারবেন আচ্ছা আমার দর্শকদের মাঝে আপনার মোবাইল নাম্বারটা শেয়ার করেন 01749356914 একটু আস্তে আস্তে আর একবার বলেন 01749356914 ভালো থাকবেন আপনি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছেন ভালো ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রাসূল সম্মতে আপনাদের দোয়ায় ভালো আছে আচ্ছা ভাইজান এদিকে একটু এক মিনিট আসেন ভাই এই যে গরুটা আমরা দেখছি ভাইজান এই গরুটা ভাইজান কোন জাতের এই আটার কথা বলবো এই গরুটা কোন জাতের কি জাতের গরু এই ফ্রিজিয়ান 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 জাতের গরু আচ্ছা এই গরুটা দাঁত হয়েছে ভাইজান না এ পর্যন্ত দাঁত হয়নি আচ্ছা বর্তমান সুস্থ গরুটা সুস্থ খাওয়া দাওয়া ভালো ভালো খাওয়া দাওয়া ভালো এই গরুটার কত টাকা দাম চাচ্ছেন আপনি এর দাম চাচ্ছে 105 দাম হচ্ছে 90 91 89 সুপ্রিয় দর্শক গরুটার দাম চাচ্ছেন 105000 টাকা অনেক ব্যাপারী এসে এখানে দাম দিচ্ছে 89000 90000 91000 টাকা আচ্ছা আপনার টার্গেট কেমন বিক্রির 95000 টাকা বিক্রির টার্গেট আছে আচ্ছা ভালো থাকবেন আপনি আল্লাহ হাফেজ আছেন ইনশাআল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি দাদা আজকে কয়টা গরু নিয়ে এসেছেন গরু নিয়েছিলাম তো 3 4 5 6 7 কান সাতটা গরু নিয়ে এসেছেন আজকে আচ্ছা কোন জাতের গরু নিয়ে এসেছেন আজকে সব এই ফ্রিজিয়ান আছে সাইওয়াল আছে জার্সির কুরাস আছে ফ্রিজিয়ান সাইওয়াল জাতের আর জার্সির কুরাস জাতের গরু নিয়ে এসেছেন আচ্ছা ভাইয়া এই যে গরুটা এই গরুটা ভাইয়া কোন জাতের এটা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান জাতের গরু স্যার কি দাঁত হয়েছে না না এখনো আদাত বাচ্চা এখনো আদাত বাচ্চা আচ্ছা বয়স কতদিনের ভিতরে সীমাবদ্ধ আছে 14-15 মাস বয়স হবে 14-15 মাস বয়স হতে পারে আচ্ছা বর্তমান সুস্থ হ্যাঁ সুস্থ খাওয়া দাওয়া ভালো হ্যাঁ খুব ভালো খাওয়া দাওয়াও ভালো এই গরুটার কত টাকা দাম চাচ্ছেন আপনি দাম চাচ্ছে 145 145000 টাকা দাম চাচ্ছেন সে বিক্রি টার্গেট কেমন ওই 20 120000 টাকা বিক্রি টার্গেট আছে দর্শক আচ্ছা ভাইয়া এই গরুটার এত টাকা দাম কিসের জন্য এটা অরিজিনাল ফ্রিজিয়ান জাতের বাচ্চা এটা প্রায় 5 মনের গায় ওজন আছে বাচ্চাটা 5 মনের গায় ওজন আছে সুপ্রিয় দর্শক আপনারা যে ষাড় গরুটি দেখছেন আপনারা একটু তার পায়ের দিকে খেয়াল করলে দেখতে পাবেন পা গুলো কিন্তু অনেকটা মোটা মোটা বড় বড় পা আছে এবং তার বডির দিকে তাকালে দেখতে পাবেন অনেকে ডবল বডির গরু বলে গরুটা কিন্তু ডবল বডির এবং জাতে ফ্রিজিয়ান ছড়ে অনেকটা লম্বা লাটে উঁচু আর ছড়ে অনেকটা লম্বা গরুটা তো সুপ্রিয় দর্শক শ্রোতা এ সমস্ত গরুগুলা খামারে লালন পালন করলে আসলে এই গরুগুলা অনেক বড় হয় এবং দ্রুত টাকা দেয় লাভবান হওয়া যায় তো যার কারণে হয়তো বা গরুটার দাম একটু বেশি বলছে তো ভাইজান এই যে গরুটা এই গরুটা কোন জাতের এটা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান জাতের গরু আচ্ছা এটা কি সুস্থ হ্যাঁ সুস্থ খাওয়া দাওয়া ভালো খাওয়া দাওয়া ভালো আচ্ছা
এই গরুটার কি দাঁত হইছে? না না না, এটা ভাই বাছুর গরু, এগুলো দাঁত এখনো বহুত বাকি, মেলা বাকি আছে, দেরি আছে। বয়স কয় মাসের মতো? এটা বয়স আপনার ওই এক বছর, হয়তো এগারো বারো মাস এরকম বয়স। বারো মাসের ভিতরে বয়স আছে। ওই গরুটার কত দাম চাচ্ছেন? ওটার দাম চাচ্ছে 1,10,000। 1,10,000 টাকা দাম চাচ্ছেন দর্শক। টার্গেট কেমন আপনার? 95 পর্যন্ত দাম পাইছি, বাছুরটা আর 3,000-4,000 বেশি হইলে বেঁচে দেবো। 95,000 টাকা ব্যাপারীরা এসে এখানে দাম বলছে, দেখা যাচ্ছে তিনি 1,00,000 টাকা হলে বিক্রি করবেন বা 99,000 টাকা হলে হয়তো বা ছেড়ে দিতে পারে। আচ্ছা দাদা, এই যে গরুটা, এই গরুটা কোন জাতের? এটা আপনার আছে শায়াল, ওই শায়ালের ক্রস, শায়ালের ক্রস গরু। আচ্ছা, এই গরুটা বর্তমানে সুস্থ? হ্যাঁ, এটা সুস্থ। খাওয়া দাওয়া ভালো? খুব ভালো, খাওয়া দাওয়াও ভালো। এই গরুটার দাম চাচ্ছেন কত আপনি? 85 দাম চাচ্ছি। 85,000 টাকা দাম চাচ্ছেন, টার্গেট কেমন বিক্রি? এই 75। 75,000 টাকা বিক্রি টার্গেট আছে। আচ্ছা, বয়স কতদিনের ভিতরে হবে? সেটা আপনার 1 বছর পুরিনি এখন। 1 বছর পুরিনি তো আমরা এই যে গরুটা দেখছি, এই যে গরুটা, এই গরুটা কোন জাতের? এটা জার্সির ক্রস, জার্সির ক্রস গরু। সেই গরুটা কি বর্তমান সুস্থ দাদা? হ্যাঁ, সুস্থ গরু, বর্তমান সুস্থ গরু। খাওয়া দাওয়া করছে ভালো? হ্যাঁ ভালো, খাওয়া দাওয়াও করছে ভালো। দাঁত হয়েছে গরুর? না না। বয়স কেমন হবে? এই বয়স এরকম 9-10 মাস বয়স, 9 থেকে 10 মাসের ভিতরে বয়স হতে পারে। আচ্ছা, এই গরুটা কত টাকা দাম চাচ্ছেন দাদা? দাম চাচ্ছে 86। 86,000 টাকা দাম চাচ্ছেন। আচ্ছা, বিক্রির টার্গেট কেমন আপনার? ওই 75-76 হলে বেচবো। 75 থেকে 76,000 টাকা হলে বিক্রি করতে পারবে। আচ্ছা দাদা, এই যে গরুটা আমরা দেখছি, এই যে গরুটা, এই গরুটা দাদা কোন জাতের? এটা ফ্রিজিয়ান, ফ্রিজিয়ান জাতের গরু। সে বয়স? বয়স ওইরকম 8-9 মাস 10 মাস। 8-9 মাস বয়স। দর্শক, আপনাদের ভালোভাবে দেখানোর জন্য আমরা এই যে মাথা চেহারাটা কেমন আপনাদের সেটা চেষ্টা করছি দেখানোর। আচ্ছা, এই গরুটা কোন জাতের? এটা এটা, হ্যাঁ হ্যাঁ, এটা আপনার জার্সি, জার্সি জাতের বাছুর গরু। আচ্ছা, বয়স কত? 10 মাস। 10 মাসের মতো বয়স হবে। আচ্ছা দাদা, এই গরুটার কত টাকা দাম চাচ্ছেন আপনি? ওটা 85 দাম চাচ্ছি। 85,000 টাকা দাম চাচ্ছেন। আচ্ছা, বিক্রির টার্গেট কেমন আপনার? ওই 76-77 হলে বেচবো। ভাই নেন ভাই। দর্শক, 85,000 টাকা দাম চাচ্ছেন, 76 থেকে 87,000 টাকা হলে বিক্রি করতে পারবেন। আচ্ছা, এই যে গরুটা দাদা, এই গরুটা কোন জাতের? এটা আপনার এই শাইওয়াল, শাইওয়াল, শাইওয়াল জাতের গরু। এর বয়স কেমন? ওটার বয়স আপনার 10 মাস। 10 মাসের মতো হতে পারে বয়স, কম বেশি হতে, কম বেশি একটু হতে পারে, অবাটাই স্বাভাবিক। এর খাওয়া দাওয়া করছে ভালো? সব ভালো, সুস্থ? হ্যাঁ, সুস্থ গরু, সুস্থ। এই গরুটার কত দাম চাচ্ছেন? এটার দাম চাচ্ছি 82। 82,000 টাকা দাম চাচ্ছেন। বিক্রির টার্গেট কেমন দাদা? 74। 74,000 টাকা দর্শক বিক্রির টার্গেট আছে। সর্বশেষ যে গরুটা আমরা দেখছি দাদা, এই গরুটা কোন জাতের? এটা আপনার দেশি ভিতরে একটু ওই বুড়ান জাতের বার, দেশির ভিতরে হালকা একটু করাস আছে। সেই গরুটা কি সুস্থ? হ্যাঁ সুস্থ, খাওয়া দাওয়া ভালো? হ্যাঁ খুব ভালো, খাওয়া দাওয়া ভালো। এই গরুটা কত টাকা চাচ্ছেন? ওটার দাম চাচ্ছি 78,000। 78,000 টাকা দাম চাচ্ছেন। বিক্রি টার্গেট কেমন? 70-72। 70,000-72,000 টাকা বিক্রি টার্গেট। আচ্ছা, আমার এই ভিডিও দেখে আমার কোনো দর্শক শ্রোতা আপনার কাছ থেকে ধরনের গরু সংগ্রহ করে নিতে চাইলে আপনি কি দিতে পারবেন? হ্যাঁ পারবো, আমি বেচছি অনেক ফোনে, অনেক গরু বেচছি খামারির কাছে, খামারিদের কাছে অনেক গরু বিক্রি করছেন। তো আপনি তো অবশ্যই খামার উপযোগী গরুই বেশি সংগ্রহ করে রাখেন, সংগ্রহ করে রাখেন। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা বলেন। 01727-845-835। আরেকবার বলেন একটু আস্তে আস্তে। 01727-845-835। দাদা, এখানে আমার কিছু কথা বলা আছে, সেটা হচ্ছে অনেক সময় আপনার কাছে গরু থাকবে না বা পারিবারিক অশান্তিতে থাকতে পারেন, সে সময় আমার কোনো দর্শক শ্রোতা আপনার কাছে ফোন দিলে আপনি বিরক্ত হবেন না, এবং আপনার কাছে যে সময় গরু থাকবে না, যদি না থাকে সে সময় আপনি তাদেরকে সুপরামর্শ দিবেন আশা করি, আর তারা কিভাবে দেখে শুনে গরু কিনলে লাভবান হতে পারবে সে পরামর্শটা দিবেন। গরু বেশিরভাগই আমার কাছে সবসময় থাকে, তারপরও দেখেন ধরেন আমি বাইরের হাটে যাচ্ছি, হাটে শেষ হয়ে গেল, তারপরে আমার কাছে যদি কোনো দর্শক ফোন দেয় তাহলে আমি অবশ্যই সময় দেবো তার, যে আমার এই সময় আসেন আমি তার গরু দিতে পারবো। তা বেশিরভাগই আমার কইলে গরুই থাকে। ভালো থাকবেন আপনি দাদা, আপনিও ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমাদের ভিডিও আমরা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।